হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। তবে আজকে আমরা কোনো ক্লাস করব না। আজকে ইংলিশ টিউটোরিয়ালসের পক্ষ থেকে আমি সৌরভ ব্যানার্জি বাড়িপুরে একটি হোমে এসেছি। এই হোমটিতে বেসিক্যালি কিছু মেন্টালি রিটার্ডেড বা মেন্টালি চ্যালেঞ্জড এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ স্পেশাল চাইল্ড বলতে আমরা যাদেরকে বুঝি তাদের দেখাশোনা করা হয়। আজকে ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল এবং আমার পক্ষ থেকে আমি একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি যে এই হোমের বাচ্চাদেরকে আজকের লাঞ্চটা একটা স্পেশাল লাঞ্চ যতটা আমার পক্ষে সম্ভব সেই সামর্থ্য অনুযায়ী আমি আজকে আপনাদেরকে প্রোভাইড করছি। আজকে সেই লাঞ্চের চিত্র যতটা পারা যায় দেখাবো, কারণ এনাদেরও কিছু বিধিনিষেধ রয়েছে। তার সাথে কিছু বাচ্চাদের ছবি আমরা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। এবং তোমাদের কাছে আমার যেটা ফার্ভেন্ট অ্যাপিল আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে করতে চাই, যে তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো এই ধরনের হোমে এই ধরনের শিশুদেরকে যদি তোমরা হেল্প করতে চাও নিজেদের সামর্থ্য অনুযায়ী, তাহলে এই হোমের কর্ণধারের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিও নিচেও দেওয়া থাকবে। তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বাকি ডিটেলসটা তোমরা ডাইরেক্টলি ওনার কাছ থেকেই পেয়ে যাবে। ইংলিশ টিউটোরিয়ালসের পক্ষ থেকে এই সামান্য উদ্যোগটা আশা করি তোমরা এনজয় করবে, তোমাদের ভালো লাগবে। এবং আমি চাইব, মানে অন্তঃকরণে চাইব, যে তোমরাও যাতে সামান্য হলো যতটুকুনি সামর্থ্য তোমাদের সেই অনুযায়ী এই ধরনের হোমকে সাহায্য করতে পারো, যাতে যে সমস্ত বাচ্চারা, যে সমস্ত মেন্টালি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চারা এখানে রয়েছেন তাদের দেখাশোনাটা আরেকটু ভালোভাবে এখানকার কর্ণধারেরা করতে পারেন, এটা তোমাদের কাছে আর কি। তাহলে প্রথমে একটু আমরা এই হোমের আউটলুকটা দেখে নিই, তারপরে এই হোমের কর্ণধারের সাথেও তোমাদেরকে কথা বলে দেবো, তাদের বক্তব্য তার বক্তব্য তোমরা শুনতে পারবে। নমস্কার, আমি অলোক পাত্র। আমি একটা স্পেশাল হোমের সুপার। আমি এখানে প্রায় 8-9 বছর ধরে কাজ করছি। এখানে যে সমস্ত বাচ্চারা আছে সবাই স্পেশাল নিড চিলড্রেন, এরা বেসিক্যালি অরফেন। এরা এখানে আছে প্রায় 81 এখন আজকে ডেটে। এরা এখানে থাকে, এদের নানা রকম শিক্ষা দেওয়া হয়। যেমন যারা একটু বুদ্ধিমান বা যাদের বুদ্ধি আছে তাদের আমরা কী করি, নর্মাল মানে স্কুলে পাঠাই, আর যারা একটু বুদ্ধি কম বা যারা একটু বোঝিয়ে কম তাদের আমাদের এখানে নন ফর্মাল এডুকেশন দেওয়া হয়। তাছাড়াও আমরা এখানে কী করি, ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা আছে, তাকে নানারকম জিনিস ওদের বাচ্চাদের শেখানো হয়। এখানে ইনডোর গেমস আছে, আউটডোর গেমস আছে, যেমন ইনডোর গেমসে লুডো, ক্যারাম, তারপর টিটি এসব খেলানো হয়। বাইরে ক্রিকেট ফুটবলটা হয় না ছোটো মাঠ বলে। আর এছাড়াও আমরা এখানে একটা জিনিস ওদের করে মাইম ক্লাস শেখাই, স্পেশাল করে মাইম ক্লাস শেখানো হয়। তাছাড়া আরও আছে আমাদের টিটি খেলানো হয় এখানে, এখানে ড্রয়িং ক্লাস হয়, নানারকম অ্যাক্টিভিটি দিয়ে এদের যাতে কিছুটা হলেও আমরা যাতে এদের বিজি রাখা এবং তারা যাতে ভবিষ্যতে কিছু করতে পারে সেই দিকেই আমাদের চিন্তাভাবনা করা বা তাদেরকে নিয়ে যাওয়া, এটাই আমাদের প্রয়াস। আজকের আমাদের সামনে আছেন সৌরভ স্যার এবং ম্যাম আছেন, ওনারা আজকের আমাদের এখানে এসছেন আমাদের বাচ্চাদের খাওয়াতে। হ্যাঁ, আমাদের বাচ্চারা স্পেশাল লাঞ্চ দিয়েছেন, আমরা সেটা এখনও প্রিপারেশন চলছে।
তাই এনাদের মতো যদি আপনারা চান কিছু করতে বা কিছু করার যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই আপনারা আসবেন। আর নিচে দেওয়া আছে সব কিছু ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস, আপনারা অ্যাকাউন্ট ডিটেলস চেক করতে পারেন। আর আপনারা অবশ্যই আপনাদের কি আমরা এখানে আসার জন্য এদের সাথে কথা বলার জন্য বা এদের সাথে আপনাদের কিছু শেয়ার করার জন্য বলুন, যা কিছু বলুন তাহলে শেয়ার করার জন্য আসতে পারেন, আপনারা মোস্ট ওয়েলকাম। আমরা যেন দেহ মনে সুস্থ থাকতে পারি, আমাকে সবাইকে আশীর্বাদ করো, আমার সাথে থাকো, এই আমার ছোট প্রার্থনা। এরা বেশিরভাগই অরফেন, এরা জানে না এদের বাড়ি কোথায়। আমরা যখন কোনোভাবে বা কোনো মাধ্যমে এদের বাড়ি খুঁজে পাই, আমরা চেষ্টা করি ওদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার, আর যখন না পাই তাদের রেখে তাদের এই যে কথাগুলো বললাম সে ট্রেনিংগুলো দেওয়া হয়, যাতে ওরা ভবিষ্যতে কিছু করতে পারে বা নিজের পায়ে দাঁড়াতে পারে, এটাই আমাদের প্রয়াস। এখনো পর্যন্ত কাউকে আমরা সেভাবে নিজের পায়ে দাঁড় করিয়ে দিতে পারিনি, তবু আমাদের এখনো চেষ্টা চলছে। এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আর বিশেষ করে আমরা চাইছি এদের একটা কিছু মানে নিজস্ব কিছু হোক, যেমন বলতে গেলে এদের একটা ঘর বাড়ি বা একটা জায়গা যেখানে এরা নিজেদের মনে করে নিজে থাকতে পারে, সেরকম একটা আমাদের প্রয়াস চলছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি কারোর ইচ্ছে হয় বা কোনো যে আমি এদের কিছু দিয়ে সাহায্য করবো, আপনারা করতে পারেন। অ্যাকাউন্ট ডিটেলস নিচে লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন। Thank you so much.